সেটাই আমরা এই গল্পে বলার চেষ্টা করেছি। এতে অনেক রকমের গল্প আছে, বন্ধুত্বের গল্প আপনারা শুনলেন, মানবিকতার গল্প, ঔদ্ধত্যের গল্প, সব মিলিয়ে শেষে এই ছোট বাচ্চাদের হাতে খড়ি সফল হয় কি না সেটা সিনেমাটা দেখতে হবে সবাইকে। এটুকু অনুরোধ করছি, আবার থ্যাংক ইউ সবাইকে, মৈনাক। গল্পে সারাংশ তো কৌস্তবদা বলে দিল, তো বাকি জিনিস যেটা সেটা বাচ্চাদেরকে, বাচ্চাদের সঙ্গে কাজ করা, বাচ্চাদেরকে নিয়ে কাজ করা একটা আলাদা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা নিয়ে অন্যদিন কথা হবে। মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে হাতে খড়ি হচ্ছে আজকের দিনের গল্প, যেটা বলা হলো যে আমাদের সকলের গল্প, তো সকলের সাথে দেখবেন আশা করি এবং ভালো লাগবে আশা করি। ধন্যবাদ। আচ্ছা কঙ্কনা কিছু বলো প্লিজ। আচ্ছা ও একটু আগে বললো যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, সবার আগে আমি হাতে খড়ি আমি কেন বলছি, কারণ হাতে খড়িতে আজকে এই মঞ্চটাও যিনি আমাকে দিয়েছেন শিলাদিত্য মৌলিক স্যারের, নাম না নিলে আমার ভীষণ অন্যায় হবে, সিনেমা সরস্বতীর সাথে হাতে খড়ি আমাকে শিলাদিত্য মৌলিক করান, এবং শিলাদিত্য মৌলিক না থাকলে যে মেয়েটা দু বছর আগে মানে সিনেমা সরস্বতীতে শুধু ঘুরতে আসতো সে একটা সিনেমা প্রমোশন করতে পারছে। আমি শিলাদিত্য মৌলিক স্যারের জন্য একটা হাততালি চাইবো। শিলাদিত্য মৌলিক এইভাবে ছোটদের এগিয়ে দেয়, শিলাদিত্যদা না থাকলে আমরা সত্যি সিনেমাটা করতে পারতাম না, ওই উদ্যোগটা দিয়েছিলেন শিলাদিত্যদা। আর ছবিটা আমরা কষ্ট করে সত্যিই সবাই মিলে করেছি, গরমকালে প্রচণ্ড গরমে শ্যুট করেছি, প্রচণ্ড শীতে শ্যুট করেছি, এক বছর ধরে সিনেমাটা শ্যুট করেছি, আর বৃষ্টিতেও করেছি, ঝড়েও করেছি, ঝড়ে আমাদের সেট উড়ে গেছে, অনেক গল্প আছে, তো কষ্ট করেই আমরা সবাই সিনেমা বানাই, তো কষ্টটা আমাদের একার নয়। আর হাতে করে ট্রেলার টিজার দেখলেন, ট্রেলারটা আমরা দেখাচ্ছি, যদি পছন্দ হয় একটু ইন্টারেস্ট জাগে তবেই যাবেন হলে সিনেমা দেখতে, সিনেমা খুব শিগগিরই আসছে সিনেমা হলে, ব্যাস এটুকুই বলার। আর আমি বাকিটা মমতাকে বলে না, আমরা সবাই হাতিঘড়ির সঙ্গে ছিলাম, আছি, থাকবো, সুন্দরভাবে সবাই থাকুন। আর থ্যাংক ইউ সবাইকে যে এখানে এতজন ভিড় করে আছেন এবং এটা দেখলেন, ওদেরকে সবাইকে ভালোবাসুন, শুভেচ্ছা দিন এবং পাশে থাকুন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাদের শিশু শিল্পীরা হলো, তুমি নাম বলে দাও। রুদ্ররাজ চক্রবর্তী, লিজা বোস, রাকেশ ভট্টাচার্য, শঙ্খদীপ ব্যানার্জি, সায়ক দাস। ওরা খুব ডেডিকেটেডলি কাজটা করেছে, ওরা খুব ভালো অভিনেতা অভিনেত্রী, আমি সত্যি বলছি ওরা খুব ভালো অভিনেতা অভিনেত্রী, কারোর যদি মানে প্রয়োজন হয় এরকম চরিত্রের ওদের সাথে প্লিজ কাজ করতে পারেন, ওরা ভীষণ কোঅপারেটিভ আর খুব ভালো অভিনেতা অভিনেত্রী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ টিম হাতে খড়ি, থ্যাংক ইউ। আমরা ট্রেলার